হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর মন দিয়ে ইংলিশ বলার প্র্যাকটিসটা কন্টিনিউ করে যাচ্ছ তো আজকে আমি নিয়ে আসলাম আরও কিছু লাইন্স যেগুলো খুব কমন লাইন্স বেঙ্গলিতে আমরা প্রায়ই বলে থাকি সেই সমস্ত লাইন্সগুলো ইংলিশে কত সহজে বলা যায় যার জন্য খুব বেশি গ্রামাটিক্যাল ম্যাটার নিয়ে ভাবতে হয় না এবং অতি সহজে সেগুলো মনেও রাখা যায় তো সেই সমস্ত লাইন্স নিয়ে চলে আসলাম তো এখানে আজকে যে কটা লাইন্স লিখেছি সেই লাইন্সগুলো কোন কোন সিচুয়েশানে ঠিক কিভাবে। ইউজফুল হতে পারে সমস্ত কিছু ডিটেলসে আমি ডিসকাস করব। তাই মন দিয়ে ভিডিওটা দেখো আর এই লাইন অবশ্যই বুঝে নাও এসো এখানে দেখা যাক লাইনসগুলো কেমন ধরনের রয়েছে তো ফার্স্ট লাইনটা দেখো কি বলা আছে তোমার কেউ নেই তোমার কেউ নেই মানে হচ্ছে তোমার কেউ নেই যে তোমায় হয়তো সাপোর্ট করতে পারে বা তোমার পাশে দাঁড়াতে পারে এরকম সেন্সে তোমার কেউ নেই মনে রাখবে যখন এরম ধরনের কথা বলা হয় তখন সেক্ষেত্রে আমরা প্রধানত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি তো সেই মতন যদি লাইনটা লিখি আমরা এটা খুব সিম্পলি এরকমভাবে বলতে পারি তোমার তার মানে ইউ ওকে ইউ দেওয়ার পরে যেহেতু প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট আমি বললাম তাই জন্য ইউয়ের পরে হ্যাভ লিখতে হবে ইউ হ্যাভ ইউ হ্যাভ এরকমভাবেও লিখতে পারো অথবা এরকমভাবেও দিতে পারো ইউ অ্যাবাস্ট্রফি ভি ইউ হ্যাভ ওকে ইউ হ্যাভ কি কেউ নেই গট নো ওয়ান ইউ হ্যাভ গট নো ওয়ান মানে হচ্ছে তোমার কেউ নেই ইউ হ্যাভ গট নো ওয়ান তো এরকমভাবে বলো যদি কাউকে এরকম বলতে চাও যে তুমি কীভাবেই বা ভাবতে পারো কেউ তোমায় সাপোর্ট করবে ইউ হ্যাভ গট নো ওয়ান এরকম একটা ব্যাপার ওকে পরেরটা ওটা কোনো দিবা স্বপ্ন নয় তুমি যেটা আর কি দেখেছো যে ঘটনাটা সেটা কোনো দিবা স্বপ্ন নয় ওটা কোনো দিবা স্বপ্ন নয় তো দিবা স্বপ্ন মানে কি যে জিনিসটা কিনা তার মধ্যে আমরা খুব একটা পজিটিভ ম্যাটার দেখি না যেটা দিবা স্বপ্ন হয় সেটা প্রধানত একটা যেন আনরিয়েল ম্যাটার হয়ে থাকে জেগে জেগে তুমি স্বপ্ন দেখছো এরকম একটা সেন্সে দিনের বেলার স্বপ্ন তো সেই জিনিসটা এটা সেরকম নয় এটা হচ্ছে একটা রিয়েল থিং এরকম সেন্সে যখন বলতে চাইবে তখন লাইনটা কিভাবে বলবে এক্ষেত্রে বলো এরকমভাবে ওটা তার মানে দ্যাট দ্যাট তারপরে কোনো দিবা স্বপ্ন নয় তার মানে দ্যাট ইজেন্ট দ্যাট ইজেন্ট মানে ওটা হয় না কি হয় না দিবা স্বপ্ন দ্যাট ইজেন্ট কোনো এনি দিবা স্বপ্ন অর্থে রেভেরি স্পেলিংটা মনে রেখো আর ইভি আর আই ই রেভেরি দ্যাট ইজেন্ট এনি রেভারি এটা কোনো দিবা স্বপ্ন নয় বা ওটা কোনো দিবা স্বপ্ন নয় এরমভাবে ট্রাই করো পরেরটা একটা ওটা সব কিছুর ঊর্ধ্বে ওটা সব কিছুর ঊর্ধ্বে তোমার ধারণার বাইরের ব্যাপার একেবারে ওটা সব কিছুর ঊর্ধ্বে সব কিছু ছাপিয়ে এরকম সেন্সে কিভাবে বলবে তখনও এই ওটা যেহেতু আছে তাই সেই অর্থে দ্যাট ব্যবহার করা যায় দ্যাট সব কিছুর ঊর্ধ্বে মানে সব কিছুর ঊর্ধ্বে হয় এরকম একটা ব্যাপার তো দ্যাট ইজ যেই জানবে কোনো কিছুর ঊর্ধ্বে এরম বোঝাবে মানে কোনো কিছুর ধরা ছোঁয়ার বাইরে এরকম বোঝাবে সেক্ষেত্রে ব্যবহার করবে বিয়ন্ড ওকে বিয়ন্ড দ্যার ইজ বিয়ন্ড বিয়ন্ড কি সব কিছুর ঊর্ধ্বে তাই জন্য দ্যার ইজ বিয়ন্ড এভরিথিং হলো দ্যার ইজ বিয়ন্ড এভরিথিং নেক্সট ওয়ানটা আমার একটা উপকার করো আমার একটা উপকার করো এই যে লাইনটা বলা হলো যেভাবে বলা হচ্ছে দেখো কাউকে যেন একটা মানে রিকোয়েস্টের সুরে বলতে পারো বলা হচ্ছে যে তুমি আমার একটা উপকার করো এরকমভাবে মানে ইম্প্যারেটিভ সেন্টেন্স এখানে রয়েছে ওকে তো ইম্প্যারেটিভ সেন্টেন্স যখন আমরা করি তখন সাবজেক্টটা বসাই না কি করি প্রথমে ভার্ব বসাই তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স সেন্টেন্সের বাকি অংশটা লিখে দিই সেরমভাবেই করতে হবে তো সেই সেন্সে আমার একটা উপকার করো কাউকে বলা হচ্ছে এটা করো তো সেই অর্থে বলো খুব কমন একটা লাইন আমরা অনেক সময় এমন কথা শুনেছি সেটা হলো ডু মি আ ফেভার ডু মি আ ফেভার হলো ডু মি আ ফেভার আমার একটা ফেভার করে দাও মানে আমার একটা উপকার করে দাও আমার পক্ষে কিছু একটা করে দাও এরকম একটা সেন্সে ডু মি আ ফেভার ওকে যখন নেক্সট টাইম তুমি তোমার বন্ধুকে বলবে যে আমাকে একটু হেল্প কর এই ব্যাপারে তখন সেক্ষেত্রে এরমভাবে বলো ডু মি আ ফেভার ট্রাই দ্যাট নেক্সট ওয়ান কথা বলার চেষ্টা করো না কথা বলার চেষ্টা করো না এটাও তো এম্প্যারেটিভে রয়েছে কারণ এখানেও বলা হচ্ছে নির্দেশ দেযা হয়েছে একটা যে এরম কাজটা তুমি করো না তাহলে আমরা এরমভাবে কিন্তু করতেই পারি মানে প্রথমে ভার্ড বসিয়ে তারপরে করতে পারি এবং যখন এরকম করো না বলা হয় আমরা প্রধানত লাইনটা ডোন্ট দিয়ে বলে থাকি তাই তো তাহলে সেই মতন যদি লাইনটা বলি লাইনটা কেমন হয় যে কথা বলার চেষ্টা করো না তা আমরা বলতে পারি যে ডোন্ট ট্রাই টু টক এরকম বলতে পারি এইভাবে না বলে একটু অন্যরকম স্টাইলে আমরা এটা ট্রাই করবো কেমনভাবে এরকমভাবে প্রথমে আমরা এই ডু ভার্বের ব্যবহারই করবো না আমরা ট্রাই দিয়ে লিখবো তো কিভাবে হবে প্রথমে লেখো ট্রাই তারপরে লিখে দাও নট টু ট্রাই নট টু তারপরে লেখো টক ট্রাই নট টু টক কথা বলার চেষ্টা করো না ট্রাই নট টু টক এরমভাবে যদি বলো এটাও একটা স্পেসিফিক স্টাইল কাউকে তুমি হয়তো খুব বেশি পরিমাণে বলতে পারো একটু তাকে ওয়ার্ন করে দিচ্ছ তাকে একটা ওয়ার্ন করে দিচ্ছ যে হ্যাঁ তুমি যদি বেশি কথা বলো তাহলে সমস্যা হতে পারে তো সেরম ধরনের সিচুয়েশানে বলতে পারো এইভাবে যে ট্রাই নট টু টক আদারওয়াইজ এটা কিন্তু ডিফিকাল্ট ম্যাটার হয়ে যাবে তো ট্রাই নট টু টক নেক্সট ওয়ান আমি সচেতন ছিলাম না আমি সচেতন ছিলাম না তাহলে এটা হতো না এই যে কথাটা আমি সচেতন ছিলাম না কীভাবে বলবো সচেতন মানে কি সেটা আগে ভেবে দেখো সচেতন কথার অর্থ হচ্ছে কনসিয়াস তো সেটা ব্যবহার করলেই সিম্পলি লাইনটা বলা যায় তাহলে কেমন হবে আমি সচেতন ছিলাম না ছিলাম না বলা হচ্ছে তার মানে অতীতে তো সেই সেন্স অনুযায়ী যদি লিখি তার মানে আমি অর্থে আই ছিলাম না আই ওয়াজ নট আই ওয়াজ নট বা আই ওয়াজ কি সচেতন মানে কনসিয়াস আই ওয়াজ আমি বলেছিস করিনি আই কথা ভাবছিলামই না আমি সচেতন ছিলাম না আমি অন্য কিছু ভাবছিলাম তাই জন্য আই ওয়াজেন্ট কনসিয়াস আমরা যদি বলি আই ওয়াজ আনকনসিয়াস তাহলে একটু প্রবলেম হয়ে যেতে পারে কেন কারণ অনেক ক্ষেত্রেই আনকনসিয়াস মানে সেন্সলেস হয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া এরম ধরনের অর্থটাও বোঝায় তাই জন্য এই ক্ষেত্রে আই ওয়াজ আনকনসিয়াস এরকম না বলে বেটার যে তুমি এরম ট্রাই করো আই ওয়াজ নন কনশিয়াস তো তার মানে এটা বোঝা যাবে যে তুমি অ্যাকচুয়ালি ওর কথায় মন দাও তুমি খেয়াল করো নি এরকম সেন্সে আমার খেয়াল ছিল না আমি সচেতন ছিলাম না ইত্যাদি ইত্যাদি সেন্সে পরেরটা আমি সায় দেব না আমি সায় দেব না এরম হয় না অনেক অনেক ক্ষেত্রে যে আমাদেরকে কেউ কিছু বলে এটা তুই করে দে ভাই তুই আমায় এখানে যেতে দে বা ওইটা এই কাজটা কর এরম এরম বিভিন্ন ব্যাপার তো সেই সেক্ষেত্রে সেই জিনিসটাতে অ্যাগ্রি করে আমরা যখন সায় দিয়ে ফেলি সেই যে সেন্সটা যদি তুমি কাউকে বলতে চাও যে আমি তোর কথায় সায় দেবো না বা তোকে আমি পারমিট করব না এইটা তুই কর এরম ধরনের সেন্সে কনসেন্ট ওয়ার্ডটাকে ব্যবহার করা যায় কাউকে যদি কোনো কিছু করতে পারমিট করো বা না করো এরম সেন্সটা বোঝানোর জন্য সেক্ষেত্রে কনসেন্টের ব্যবহার করে করতে পারো তো সেই অর্থে আমি সায় দেব না ফিউচার বলা হয়েছে সিম্পল ফিউচারে করব না দেব না এরম ব্যাপার তো সেরমভাবে লিখবো তাহলে শ্যাল বা উইলের ফরম্যাট অনুযায়ী লিখতে হবে তো আমি তাই জন্য লিখবো আই আই আমি দেব না আই উইল নট তো উইল নটকে আমরা এক কথায় ওন্ট বলতে পারি সায় দেবো না তো আই ওয়ান্ট কনসেন্ট আই ওয়ান্ট কনসেন্ট আমি শায় দেবো না পরেরটা আমায় জানাও আমায় জানাও তো এই যে কথাটা আমায় জানো আমি কিছু জানি না কি ঘটনা ঘটেছে আমার জানার দরকার আছে এরম ক্ষেত্রে আমরা কি বলি যে মি এরমভাবে বলতে পারি কিন্তু এটাকে আরেকটু একটু ইন্টারেস্টিংভাবে বলা যেতে পারে অনেক হলিউড মুভিজে তোমরা দেখবে এমন কথা খুব ওরা ব্যবহার করে অনেক সিচুয়েশানে শুধু হলিউড মুভিজ বলে নয় অনেক সেন্সেই আমরা দেখেছি যখন কারোর কাছে আমরা কোনো ইনফরমেশান জানতে চাই যে আমার কিছুই জানা নেই আইডিয়া নেই তো আমি ইনফরমেশানটা জানতে চাই কি হয়েছিল কোথায় হয়েছিল এভরিথিং জানতে চাই

অনেক ইনফরমেশান দিয়ে বা তথ্য দিয়ে আমায় তুমি জানিয়ে রাখো বা আমায় ভর্তি করো এরম একটা সেন্সে ফিল্মে ইন উইথ ইনফরমেশান উইথ আ লর অফ ইনফরমেশান ইত্যাদি ইত্যাদি ওকে তো ফিল্মে ইন বললেই হয়ে যাবে তো তুমি কারোর কাছে যদি এরকম কিছু জানতে চাও যে কি হয়েছিল আমায় বল তখন সেক্ষেত্রে সিম্পলি বলো ফিল্মে ইন বুঝে যাবে তাহলে সে ওকে পরেরটা এটা তোমায় শেষ করতে পারে এটা তোমায় শেষ করতে পারে মানে যখন কোনো কিছু হয়তো খুব সিরিয়াস সেই জিনিসটা তুমি এতটাই আর কি সেটার প্রতি ইনভলভ হয়ে গেছো সেটা তোমায় ড্যামেজ করে দিতে পারে পুরোপুরি এরকম সেন্সে এটা তোমায় শেষ করতে পারে কিভাবে বলবে দেখো লাইনটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল একটা ফ্যাক্ট এখানে বিশেষ কিছু মাথা খাটানোর ব্যাপারও নেই একদম যেরম আছে সেরমভাবে ট্রান্সলেট করলেই হয়ে যাবে তো এটা তোমায় শেষ করতে পারে তাহলে সাবজেক্টের পজিশনে আমরা এটা ব্যবহার করব তার মানে ইট হলো তোমায় শেষ করতে পারে ইট বলতে পারো দৃশ্য বলতে পারো সব চলবে তারপরে কি আছে দেখো বলা আছে করতে পারো করতে পারো এরকম পাড়া সেন্স মানে আমি অনেকবার বলেছি কি হয় ক্যান বসে সেটা লিখে দিতে হবে ইট ক্যান ইট ক্যান কি শেষ করতে পারে ধ্বংস করতে পারে ডেস্ট্রয় ইট ক্যান ডেস্ট্রয় ইট ক্যান ডেস্ট্রয় তোমাই ইউ তাই জন্য সাবধান থাকো ইট ক্যান ডেস্ট্রয় ইউ ওকে পরেরটা আমি সরি তুমি বড্ড তাড়াতাড়ি উপসংহার টানলে তুমি বড্ড তাড়াতাড়ি উপসংহার টানলে মানে লাইক ধরো একটা ইনসিডেন্ট কিছু একটা ঘটেছে এবং সেইটা ঘটার পরে ফাইনাল স্টেটমেন্টটা বড্ড তাড়াতাড়ি বলে দিলে কি হতে চলেছে পুরো বিষয়টা ক্লিয়ার না করেই অনেক ক্ষেত্রেই হয়তো এরকম দেখা যায় কেউ একজন কমেন্ট করে দিল যে এইটাই হচ্ছে খেলার ম্যাচ শুরু হয়েছে ম্যাচটা চলছে চলতে চলতে খেলার মানে লাস্ট মোমেন্টে আসার আগেই একটা বড় কমেন্ট করে দিল তো সেরম সেন্স সেরম বলতে পারো যে তুই অনেক তাড়াতাড়ি উপসংহার টানছিস এখন অনেক বাকি আছে তো এরকম সেন্সে যখন বলবে তুমি বড্ড তাড়াতাড়ি উপসংহার টানলে সেক্ষেত্রে লাইনটা কিভাবে বলতে পারো খুব ইউজফুল লাইন এক্ষেত্রে এরকমভাবে বলো ইউ বড্ড তাড়াতাড়ি উপসংহার টানলে তার মানে ইউ কনক্লুডেড উপসংহার টানা ইউ কনক্লুডেড

তুমি কি শুধু হ্যাঁ বলতে পারো না জিজ্ঞাসা করা হয়েছে এরম কথা অনেক ক্ষেত্রেই আমরা বলি যে তুমি সবসময় এইটা সেইটা এত কথা বলো কেন এক কথায় হ্যাঁ বলতে পারো না এরকম সেন্সে তুমি কি শুধু হ্যাঁ বলতে পারো না কি বলবে এটা এটাও একই রকম প্রসেসে লাইক শুধুমাত্র ট্রান্সলেট করলেই হয়ে যাবে বিশেষ কিছু এখানে ভাবার ব্যাপার নেই তো আমরা এটা এরমভাবে বলতে পারি তুমি কি শুধুমাত্র হ্যাঁ বলতে পারো না এরম আছে তো সেই পারো না পারার ব্যাপার আসছে তার মানে হলো ক্যান এইবার পারো না বলা হয়েছে তাহলে ক্যান নট বলতে হবে তো সেক্ষেত্রে আমরা শর্টে বলতে পারি কান্ট কান্ট ইউ তুমি কি তো কান্ট ইউ কান্ট ইউ তুমি কি শুধু জাস্ট কান্ট ইউ জাস্ট হ্যাঁ বলতে পারো না জাস্ট সে হ্যাঁ মানে ইয়েস ওকে কান্ট ইউ জাস্ট সে ইয়েস কান্ট ইউ জাস্ট সে ইয়েস তুমি কি শুধু হ্যাঁ বলতে পারো না এরমভাবে পরেরটা তুমি শুধরাবে না তুমি শুধরাবে না মানে তোমার চেঞ্জ হওয়ার কোনো চান্সই নেই তুমি তুমি এতটাই একরকম ড্যামেজড হয়ে গেছে এতটাই তোমার সিচুয়েশন খারাপ হয়ে গেছে যে তুমি সেখান থেকে আর পাল্টাতে পারবে না তুমি ঠিক হতে পারবে না এরকম সেন্সে তুমি শুধরাবে না এরকম সেন্সে কিভাবে বলবে এই শুধরানো সেন্সের ব্যবহার করতে পারো রিপেয়ার তার অপোজিট ইর রিপেয়ারেবেল এরকমভাবে ওকে রিপেয়ারাবল অ্যাকচুয়ালি রিপেয়ারেবেলের অপোজিট ইর রিপেয়ারেবেল সেটার ব্যবহার করা যেতে পারে তাহলে লাইনটা এরকম হবে তুমি শুধরাবে না সিম্পলি বলো ইউ আর এর রিপেয়ারবেল আমরা এখানে আর এই নট ব্যবহার করলাম না ইউ আর নট রিপেয়ারাবল এরমও বলা যায় যদি আমরা একদম এক্স্যাক্ট প্রসেসে লিখতে যাই তাহলে তুমি শুধরাবে না ইউ আর নট রিপেয়ারাবল বাট সেটা আমরা করলাম না আমরা কি করলাম রিপেয়ারবেলের অপোজিট করে দিলাম দিলাম এর এইটা বেড়ে সাউন্ড করে এবং খুব বেশি ইউজফুল হয় ইউ আর রিপেয়ারেবল মানে তোমার তুমি আর শুধরাবে না তোমার একেবারে হয়ে গেছে আর কি এরকম সেন্সে ওকে পরেরটা একটু তাড়াতাড়ি হচ্ছে না একটু তাড়াতাড়ি হচ্ছে না মানে একটু বেশি হুড়ুহুড়ি করে ফেলছো তুমি জিনিসগুলোকে ভালোভাবে রিয়েলাইজই করছো না তাড়াহুড়ো করে ফেলছো এরকম সেন্সে একটু তাড়াতাড়ি হচ্ছে না বা একটু তাড়াহুড়ো হচ্ছে না ইত্যাদি রকম অর্থে বলতে পারো কিভাবে বলবে এক্ষেত্রে বলো এই যে হচ্ছে না এখানে আমরা জানি করছে খাচ্ছে যাচ্ছে এরকম সেন্স যখন হয় তখন আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এখানে কিন্তু সেরকমভাবে করব না এটা অ্যাকচুয়ালি সিম্পল প্রেজেন্টে করব। তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি এরম ধরনের বেঙ্গলিতে আমরা যখন লাইন বলি সেটা প্রধানত বেঙ্গলিতে মানে এরম একটা সেন্স হলেও যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফ্লো আসছে বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা সিম্পল প্রেজেন্টের ফ্লো আসে এই ক্ষেত্রে আমরা লাইনটা সেই জন্য সিম্পল প্রেজেন্টে বানাবো কেমন ভাবে একটু তাড়াতাড়ি হচ্ছে না তো এই সেন্সে হচ্ছে না অর্থে ইজেন্ট লিখবো ইজেন্ট তারপরে ইট ইজেন্ট ইট তাড়াতাড়ি ইজেন্ট ইট টু আর্লি ইজেন্ট ইট টু আর্লি তো এরকম সেন্সে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না ইজেন্ট ইট টু আর্লি এরকম ভাবে পরেরটা আমি তোমায় শেষ পর্যন্ত অনুসরণ করব। আমি তোমায় শেষ পর্যন্ত অনুসরণ করব। মানে আমি তোমাকে এতটাই ফলো করি যে তোমাকে একেবারে শেষ পর্যন্ত যাই হয়ে যাক তোমার সাথে আমি থাকব। এতটাই সাপোর্ট করব এরকম সেন্সে কিভাবে বলা যায় আমি তোমায় শেষ পর্যন্ত অনুসরণ করব তো লাইনটা এরমভাবে বলো আমি তোমায় অনুসরণ করব এটা হলো মূল কথা শেষ পর্যন্ত বিষয়টা আমরা পরে লিখব তো আমি তোমায় অনুসরণ করব। আই করব তার মানে ফিউচার সিম্পল ফিউচার আই উইল ফলো আই উইল ফলো ইউ তোমায় আমি তোমায় অনুসরণ করব আই উইল ফলো ইউ শেষ পর্যন্ত টিল টিল দি এন্ড টিল দি এন্ড আই ফলো ইউ টিল দি এন্ড আমি তোমায় শেষ পর্যন্ত অনুসরণ করব এরকমভাবে পরেরটা দেখো আমি অঙ্কে সাংঘাতিক আমি অঙ্কে সাংঘাতিক কেউ তোমায় হয়তো কিছু একটা হিসেব করতে দিয়েছিল একেবারে তুমি হিসেবে ডুবিয়েছো তো এরকম সেন্সে তুমি বলছো আমার উপর বিশ্বাস করে লাভ নেই আমি অঙ্কে সাংঘাতিক এরকম হতেই পারে তো ক্ষেত্রে কিভাবে বলবে এই লাইনটাকে তোমরা এরমভাবে ট্রাই করতে পারো আমি অঙ্কে সাংঘাতিক তো সাংঘাতিক অর্থে এখানে আমরা টেরিবল ওয়ার্ডটাকে ব্যবহার করব ওকে টেরিবল তো আই অ্যাম আমি হই টেরিবল

এই ধরো একটা আমি গেম সাজিয়ে করছি একরকম তুমি মাঝখান থেকে এসে সব ডুবিয়ে দিলে তো এরম হলে হবে না বা এটাও হতে পারে তুমি কোনো একটা প্ল্যান করেছো প্ল্যান মাফিক সব কাজকর্ম চলছিল কিন্তু কেউ একজন তোমার সেই প্ল্যানটাকে নষ্ট করতে চাইছে তখন সেক্ষেত্রে তুমি এরমভাবে বলছো যে খেলাটা তুমি নষ্ট করো না ইংলিশে এই লাইনটা এরমভাবে বলো যে নষ্ট করা সেন্সে এখানে স্পয়েল শব্দটা ব্যবহার করো আর যেহেতু লাইনটা এইভাবে বলা হয়েছে যে কাউকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তার মানে ইম্প্যারেটিভ সেন্টেন্স তো এই যে না বলা হয়েছে করো না তো এরকম সেন্সে ডন্ট ব্যবহার করো শুরুতে তো সেরমভাবে যদি ট্রাই করো লাইনটা এরমভাবে বলো ডোন্ট ডোন্ট কি নষ্ট করা মানে স্পয়েল করা তো ডোন্ট স্পয়েল ডোন্ট স্পয়েল খেলাটা দ্য গেম डोंट स्पाइल डी गेम हॉल्ड डोंट स्पाइल डी गेम इरम भावे ट्राई करो तो ये समस्त लाइंस गिलो खूबी यूजफुल ओवरऑल एक टा स्क्रीनशॉट नहीं ना তো আছে ভিডিও দেবে এই পর্যন্তই আমি নেক্সট ক্লাসে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য চ্যানেলের সাথে কানেক্টেড থাকো আর যদি কোনো পার্টিকুলার ম্যাটারের উপরে ভিডিওর প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আমি সেই রিলেটেড ম্যাটার নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো তো বাস্তবে আসি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো বাই